হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এমার্জেন্সি কন্ট্রাসেপটিক পিলসের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জানকারি দেবো। বাজারে বিভিন্ন ধরনের এমার্জেন্সি কন্ট্রাসেপটিক পিলস পাওয়া যায়, যেমন আই পিল, আনওয়ান্টেড 72। এই সমস্ত পিলসের ব্যাপারে আমি আজকে সম্পূর্ণ ডিটেলস জানকারি দেবো। এর কম্পোজিশন কী, কোন কম্পোজিশনে তৈরি এই সমস্ত পিলস, কোন কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে, এর সাইড ইফেক্টগুলি কী কী এবং কীভাবে ব্যবহার করতে হবে, এর প্রিকশনস কী, সতর্কতা অবলম্বন করতে হবে, সমস্ত কিছু ডিটেলস বন্ধুরা আমি এই ভিডিওতে শেয়ার করব। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, মার্কেটে বিভিন্ন ধরনের এমার্জেন্সি প্রেগনেন্সি রোধ করার জন্য যে সমস্ত মার্কেটে পপুলার পিলসগুলি পাওয়া যায়, তার মধ্যে হচ্ছে ম্যানুকাইন ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড দ্বারা তৈরি আনওয়ান্টেড 72 আই পিলস, বিভিন্ন ধরনের এমার্জেন্সি পিলস বিভিন্ন ফার্মাসিতে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন, যার দাম পড়ে প্রায় 90 থেকে 120 টাকার মধ্যে। বন্ধুরা, এই যে এই পিলসগুলোতে যে সমস্ত মলিকাসে তৈরি সেটা হচ্ছে লিভোনরগ্যাস্ট্রাল 1.5 mg-তে। বন্ধুরা, এই মলিকাসটি বিভিন্ন ধরনের যে সুবিধা, চয়েস, সুখী, এই সমস্ত রেগুলার কন্ট্রাসেপটিভ পিলসগুলি আপনারা ব্যবহার করেন তার মধ্যেও আছে, কিন্তু ওখানে পাওয়ারটা, পোটেন্সিটা অনেক কম আছে, 0.15 mg-তে আছে। কিন্তু এটা যেহেতু এমার্জেন্সি পিল, সেই জন্য এর একটু পাওয়ার বেশি করে দেওয়া আছে, সেটা হচ্ছে 1.5 mg-তে। বন্ধুরা, বুঝতেই পারছেন এটি এমার্জেন্সি কন্ট্রাসেপটিক পিলস, এটি কখনোই রেগুলার ব্যবহার করা উচিত নয়, বিভিন্ন এমার্জেন্সি কন্ডিশনসে এটি ব্যবহার করা হয়ে থাকে। এটি খেলে কী করে, মহিলাদের ডিম্বয়সে যে ডিম তৈরি হয় প্রতি মেস্ট্রুয়াল সাইকেলের সময়, ঋতুস্রাব যখন শুরু হয় মহিলাদের, তখন ডিম্বাশয়ের মধ্যে ডিম তৈরি হয় আর পুরুষদের স্পার্ম সেখানে গিয়ে ফার্টিলাইজ হয়ে ওভুলেশন হয়ে প্রেগনেন্সি সৃষ্টি করে বা বাচ্চা তৈরি হয়ে যায়, বন্ধু বাচ্চার সৃষ্টি হয়। কিন্তু এই পিলসটি খেলে, আনওয়ান্টেড 72 বা আই পিল ব্যবহার করলে এই ওভুলেশনকে স্টপ করে দেয়, যে ডিম যে তৈরি হয় প্রতি মেস্ট্রুয়াল সাইকেলের সময় সেটিকে এটি বন্ধ করে দেয়, ফলে প্রেগনেন্সি হয় না। বন্ধুরা, এক কথায় এটি ওভুলেশনকে স্টপ করে দাও। এছাড়াও যদিও বা অভুলেশনস হয়ে যায়, আপনারা আনপ্রোটেক্টেড সেক্স করেন, মেলামেশা করেন উইদাউট কন্ডমস বা যে কোনো ধরনের রেগুলার পিলসগুলো যারা ব্যবহার করে থাকে, সুবিধা চয়েস, এই সমস্ত যদি ট্যাবলেট আপনারা না ব্যবহার করে থাকেন বা আনপ্রোটেক্টেড যদি সেক্স করেন, তার ফলেও যদি অভুলেশনস হয়ে যায়, স্পার্মের সঙ্গে মহিলাদের মেস্ট্রুয়াল সাইকেলের সময় যে ডিম্বাশয়ের যে এক্স তৈরি হয় তার সাথে যদি অভুলেশনস হয়ে যাও, সেক্ষেত্রেই এই এমার্জেন্সি পিলসটি কাজ করে থাকে। বন্ধুরা, এখানে সেটি কীভাবে কাজ করে, যে ডিমের যে অভুলেশনটা হয়ে যায় সেটাকে এটাকে নষ্ট করে দেয়, ফলে প্রেগনেন্সি হওয়ার একদমই ভয় থাকে না। তবে এটা আপনাদের অবশ্যই ধ্যান রাখা জরুরি, এটা একটি এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস, এটি কখনই নিয়মিত ব্যবহার করবেন না, রেগুলার ব্যবহার করবেন না, এমার্জেন্সি কন্ডিশনে এটা ব্যবহার করতে পারেন। যেমন আপনারা আনপ্রোটেক্টেড মেলামেশা করলেন, উইদাউট কন্ডমসে মেলামেশা করলেন, সহবাস করলেন বা পিলস খেতে ভুলে গেলেন, যে সমস্ত পিলসগুলি আপনারা রেগুলার পিলসগুলি আপনারা ব্যবহার করেন, যেমন সুবিধা, চয়েস, এই সমস্ত পিলসে কোনো একটা ট্যাবলেট মিসিং হয়ে গেলে আপনারা এটা ব্যবহার করতে পারেন, অ্যাজ এ এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস হলে আপনার যদি বাচ্চা না নিতে চান সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। কন্ডমস না ব্যবহার করলে বা কন্ডম ব্যবহার করার কারণে কন্ডম যদি ক্র্যাক হয়ে যায়, ফেটে যায়, ফলে যদি আপনার মনে হয় যে স্পার্ম ভিতরের দিকে চলে গেছে, এই যদি আশঙ্কা থেকে থাকে, তাহলে আপনারা এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস ব্যবহার করতে পারেন। এটি আপনাদের যেভাবে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্সের 72 ঘন্টার মধ্যে আপনাদের এটি ব্যবহার করতে হবে। মনে করেন যে আনপ্রোটেক্টেড কোনো গালতিতে ভুল করে বা কন্ডম ব্যবহার না করে আনপ্রোটেক্টেড সেক্স আপনারা করে নিলেন, তার 3 দিনের মধ্যে আপনাদের এটা ব্যবহার করতে হবে, 72 ঘন্টার মধ্যে এটি আপনাদের ব্যবহার করতে হবে। যদি 72 ঘন্টা পরে এটা ব্যবহার করে থাকেন তাহলে একদমই কোনো রেজাল্ট পাবেন না বন্ধুরা, কিন্তু তবুও 72 ঘন্টার মধ্যে যদি আপনারা এটা ব্যবহার করেন, এর সফলতার পার্সেন্ট হচ্ছে 87 থেকে 90% সফলতা বন্ধুরা এর মধ্যে পাওয়া যায়। এক কথায় তবুও 10% চান্স থেকে যাচ্ছে বন্ধুরা প্রেগনেন্ট হয়ে যাওয়ারও। বন্ধুরা, সেই জন্য আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এক কথায় আপনারা এটা ব্যবহার করলেন 3 দিনের মধ্যে, 72 আওয়ার্সের মধ্যে এই এমার্জেন্সি পিলসগুলো আপনারা ব্যবহার করলেন, এন্ড প্রায় 90% চান্স থেকে যায় যে প্রেগনেন্সি না হওয়ার, কিন্তু তবুও বন্ধুরা 10% চান্স থেকে যায়, কারণ কোনো ওষুধই 100% এটা প্রেগনেন্সি রোধ করতে পারে না বন্ধুরা। কিন্তু এর পার্সেন্টেজটা আপনারা বাড়িয়ে নিতে পারেন যদি আপনারা আনপ্রোটেক্টেড সেক্স করার সাথে সাথে আপনারা এটা ব্যবহার করেন, এই আইপিএলস বা আনওয়ান্টেড 72 যদি আপনারা সাথে সাথে ব্যবহার করেন বা একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে ব্যবহার করেন, তাহলে এর সফলতার পার্সেন্ট বেড়ে গিয়ে প্রায় 95 থেকে 98% পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব বন্ধুরা, তবুও 100% নয়। তো ভিউয়ার্স, এটি ছিল এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলসের ইউজেস, ব্যবহার এবং ডোজেস। এখন যদি আমি এর সাইড ইফেক্টের কথা শেয়ার করি, এই আইপিএলসের বা আনওয়ান্টেড 72-র কিছু কমন সাইড ইফেক্ট আছে, যেমন নোজিয়া, ভমিটিং, বমি বমি ভাব, বমি,
পেট ব্যথা, হেডেক, মাথা ব্যথা, পিরিয়ড ইররেগুলারিটি, পিরিয়ড নিয়মিত সময়ের আগে হয়ে যেতে পারে বা নিয়মিত সময়ের পরেও হতে পারে, বা এমন হতে পারে এর আগে আপনাদের পিরিয়ডের সময় ব্যথা হচ্ছিল না, এখন ব্যথা হতে পারে, বা আগে ব্যথা হতো, এখন ব্যথা না হতে পারে। এক কথায় পিরিয়ডস রিলেটেড প্রবলেমের জন্য একটু ইররেগুলারিটি হয়ে যেতে পারে, অনিয়মিত ঋতুস্রাব হয়ে যেতে পারে, আগে হতে পারে ঋতুস্রাবের রক্ত ক্লট টাইপের জমা জমা হতে পারে, এই সমস্ত কমন সাইড ইফেক্টগুলো দেখা যায় বন্ধুরা। তবে এগুলো টেম্পোরারি কিছুক্ষণের জন্য, তবে কিছুক্ষণ পর, দু এক ঘন্টা পর ধীরে 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 এই সমস্ত সাইড ইফেক্টগুলি, নোজিয়া, ভমিটিং, হেডেক, এই সমস্ত ধীরে 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 সাইড ইফেক্টগুলি ঠিক হয়ে যায় বন্ধুরা। এই আনওয়ান্টেড 72 বা আইপিএলসি একটাই পিউস থাকে, একটাই বড়ি থাকে, ছোট বড়ি থাকে, এটি আপনারা খাওয়ার পর হালকা জলের সাথে যেরকম করে সাধারণ ট্যাবলেট আপনারা ব্যবহার করেন, জলের সাথে খেয়ে নেবেন বন্ধুরা। তো ভিউয়ার্স, এটি ছিল আনওয়ান্টেড 72 বা আইপিএল বা এমার্জেন্সি কন্ট্রাসেপটিক পিলসের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জানকারি। এক কথায় অবাঞ্ছিত প্রেগনেন্সি রোধ করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। আপনি মা হতে চান না বা প্রেগনেন্ট হতে চান না, বা অনিয়মিত আনপ্রোটেক্টেড সেক্স করছেন উইদাউট কন্ডমস, বা ভয় লাগছে যে বাচ্চা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, প্রেগনেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনারা এমার্জেন্সি ক্ষেত্রে, একমাত্র এমার্জেন্সি ক্ষেত্রে আপনাদের এটা ব্যবহার করতে হবে, আর 72 আওয়ার্সের মধ্যে, 72 ঘন্টার মধ্যে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের জন্য এই ভিডিওটি ছিল এতটুকুই। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, কারণ আমি প্রতিনিয়ত এই ধরনের হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড, ডিসিজ রিলেটেড ভিডিও আনি যেটা অনেক ইনফরমেটিভ হয়ে থাকে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, বাই।